হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্স মেমো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রথ স্পেশাল খাজা খাজা রেসিপি বানানোর জন্য কি কি লাগছে এবং কিভাবে বানানো হচ্ছে চলুন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখা যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে আড়াইশো থেকে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন এবং তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। প্রথমে নুন দিয়ে মিক্স করার পর তারপর আড়াই টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে এটি মিক্সড করবো যাতে কোথাও তেলের পরিমাণ এবং ময়দার পরিমাণ না মেশে এমনটা নয় ভালো করে হাত দিয়ে পুরোটাকে মিক্সড করার পর অল্প অল্প জল দিয়ে এটিকে মেশাবো একসাথে জলের পরিমাণটা অ্যাড করব না কারণ এটা নরম করেই মিশতে হবে তাই অল্প অল্প জল দিয়ে আপনার পরিমাণ বুঝে আপনি জল দেবেন সেই মতো করে একটা নরম ডো তৈরি করুন নরম ডোটি তৈরি হয়ে গেলে একের পর এক আমরা প্রসেসটা দেখাতে থাকছি প্রথমে ময়দায় অল্প অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট এই ময়দার ডোটাকে রেস্টে রাখব বেলানের ওপর দিয়ে বাটি দিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এটিকে রেস্টে রাখলাম এরপর আমরা একটা শিরা তৈরি করব অর্থাৎ চাশনি বানানোর জন্য একটা কড়াইয়ে জল দিয়ে তাতে তিনশো গ্রাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা একেবারেই গুলে যাবে এবং জলের সাথে মিশে যাবে আর জলটা ফুট এসে যাবে ঠিক সেই সময় আমরা অ্যাড করব আরও কয়েকটা জিনিস তো জলটা যখন ফুটে গেছে ঠিক সেই সময় আমরা অ্যাড করছি কেশর এবং এলাচের গুঁড়ো কেশর এবং এলাচের গুঁড়োয় হালকা গন্ধ আসবে এবং চাশনির কালারটা অনেক বেশি লাল হবে তো তার সাথে আমরা যখন ফুটে গেছে ভালোভাবে হয়ে এসেছে ঠিক সেই সময় আমরা লেবুর রস অ্যাড করলাম এটি অ্যাড করলে ঠান্ডা হয়ে গেলেও শিরাটা মোটা হয়ে যাবে না বা ঠিক হয়ে যাবে না ঠিক সেই জন্যই তো দেখতেই পাচ্ছেন শিরাটা হয়ে গেছে হাতে নিয়ে দেখবেন যদি আঠালো মতো মনে হয় তাহলে শিরাটা রেডি যদি আঠালো সুতো টাইপের কাটে তাহলে মোটামুটি শিরা রেডি এবার শিরাটা আমি এক সাইডে রেখে বাকি ময়দাটার বেলে নেব তো বাকি ময়দা বেলার যে প্রসেস কিভাবে সেটা করতে হচ্ছে এটা সিনসিয়ারলি দেখতে থাকুন পুরোপুরি এই চাশনি রেডি এবং চাসনিটা সাইডে সরিয়ে রাখলাম এবার আমি নিয়ে এলাম ওই ময়দাটা রেখেছিলাম রেস্টে সেই ময়দাটা তো ময়দার ডোটাকে ভালো করে ছোট ছোটো করে লেচি কেটে সেই লেচিগুলো সমপরিমাণ পরিমাণ লেচি কাটবেন প্রত্যেকটা লেচি যেন সমান পরিমাণ হয় এবার একটা লেচিকে ভালো করে বেলানে বেলে নিয়ে রোটির মতো সেপ দেব। যেমন রুটি করে ঠিক সেই রকমই সেপ দেব। তবে মোটাভাবে বেলবেন না যথেষ্ট পাতলা করে এটা বেলবেন তাহলে অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু হবে যত মোটা হবে তত ভেতরে রস ঢুকতে সমস্যা হবে তাই পাতলা করে বেলে নিন এই রকম পাঁচটা আমি পাঁচটাতে করেছি তো আপনারা চাইলে তিনটেতেও করতে পারেন তাতে ছোট ছোট আকারের হবে এবং যখন আমার বেলা শেষ হয়ে গেছে পাঁচটা তখন একটা বাটিতে তেল নিলাম তার সাথে ময়দা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরির পর এই রুটির ওপর ব্রাশ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব রুটির চারিদিকে ব্রাশ দিয়ে তেল এবং ময়দার যে মিশ্রণটি আমরা করেছি সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও একটি রুটি দিয়ে চেপে দেব। সেই রুটির ওপরেও এই একইভাবে একইভাবেই তেল আর ময়দার প্রলেপটা লাগাবো ব্রাশ দিয়ে চারিদিকটাই লাগাবো কোথাও যেন বাত না পড়ে এই রকম ওপর ওপর পাঁচটা রুটি একের পর এক সাজিয়ে দেব ওপরে এবং নিচে ঘি এবং ময়দা লাগানোর কোনো দরকার নেই তারপর যখন রেডি এই পাঁচটা লেয়ারকে আমরা রোল মতো করে মুড়ে নেব যখন পাঁচটা রুটি ওপর ওপর রেখেছি এবার রুটির মতো রোল করতে থাকব পুরোপুরি রেডি এই পাঁচটা রুটিকে এবার রোল করতে করতে আমরা মুড়ে নেব রোল করে মুড়ে নেওয়ার পর হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটু সরু করে নেব কারণ যত মোটা রাখবেন ভাজতে বেশি সময় লাগবে রুটির যেহেতু এটা অনেকটাই মোটা কারণ আমি পাঁচটা নিয়ে করেছি তাই একটু চেপে চেপে লম্বা আকৃতির করে নিলাম একটু লম্বা করে নেবেন হাত দিয়ে হালকা হাতে ঘোরাতে ঘোরাতে একটু লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে সম পরিমাণ করে আমরা এবার এটাকে কেটে নেব। গোটাটা ঘোরাতে ঘোড়াতে ছুরির সাহায্যে আমরা পরিমাণ মতো আমাদের সাইজ বুঝে কেটে নেব তো আপনারা যদি চান চওড়া মতো করবেন তাতেও আপনি একটু মোটা করে কাটতে পারেন যদি মনে করেন একটু সরু করবেন তাহলে সরু করতে পারেন পুরো কেটে নেওয়ার পর তাহলে তারপর হাত দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে একটু করে চ্যাপটা করে নেব। নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম তেলে এগুলো রেখে দেব লো টু মিডিয়াম আছে আমাকে এটা ভাজতে হবে হাই ফ্লেমে এটা ভাজা কোনোভাবেই সম্ভব নয় কারণ এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার সমভাবে ভাজা হতে গেলে আমার লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে লো টু মিডিয়াম আঁচে এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে এলে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার ভাজা প্রায় রেডি লো টু মিডিয়াম আছে ভাজার পর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে তো এগুলো একটা প্লেটে আমি প্রথম তুলে নিচ্ছি তারপর যে চাশনিটা বানিয়ে রেখেছি সেই চাশনির যদি একেবারে ঠান্ডা হয়ে যায় আপনাদের কাছে তাহলে উষ্ণ গরম করে নেবেন আর এটি তুলে রাখার পর এটাও হালকা গরমটা একটু কমলে সেই চাশনির ওপর দিয়ে দেবেন এটা তো মোটামুটি গরম রয়েছে খুব ঠান্ডা হয়ে যায়নি চাশনিও আমার কাছে উষ্ণ গরম রয়েছে তো সবটা দিয়ে একটু আগু ওলট পালট করতে করতে আড়াই থেকে তিন মিনিট রাখার পর এটা থেকে রস থেকে ঝাড়িয়ে তুলে নেব। তো এবার তৈরি হয়ে গেছে রথ স্পেশাল খাজা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ